হ্যালো অ্যান্ড ওয়েলকাম, ইটস ডক্টর সান। আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। আজকে আমরা ফ্যাট সলিউবল ভিটামিনস নিয়ে কথা বলবো। আমরা প্রতিদিন যে খাবারগুলো খাচ্ছি, এখান থেকে কিন্তু আমরা আমাদের ভিটামিনস এবং মিনারেলসগুলো কিন্তু গ্রহণ করে থাকি। খুবই খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এখন এই ভিটামিনসগুলোকে আমরা সাধারণত দুভাবে ক্লাসিফিকেশন করে থাকি। নাম্বার ওয়ান, ফ্যাট সলিউবল ভিটামিনস, এবং নাম্বার টু, ওয়াটার সলিউবল ভিটামিনস। এখন এই ফ্যাট সলিউবল ভিটামিনসের মধ্যে এ, ডি, ই এবং কে, এই চারটা ভিটামিনসকে আমরা বুঝিয়ে থাকি। এবং ওয়াটার সলিউবল ভিটামিনসগুলোর মধ্যে আমরা সাধারণত ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি, এই দুইটা ভিটামিনসকে আমরা বুঝিয়ে থাকি। তাহলে আমরা কিন্তু আজকে ফ্যাট সলিউবল ভিটামিনস নিয়েই কিন্তু আলোচনা করব। এখন প্রতিদিন স্বাস্থ্য সুরক্ষার জন্য আমাদের ফ্যাট সলিউবল ভিটামিনসগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তার মধ্যে প্রথমে নাম্বার ওয়ান, ভিটামিন এ। এখন এই ভিটামিন এর অভাবে কিন্তু আমাদের নাইট ব্লাইন্ডনেস অথবা রাতকানা রোগ হতে পারে। খুবই খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের জন্য। এখন এই ভিটামিন এর সোর্সগুলো যদি আমি একটু আলোচনা করি, তাহলে নাম্বার ওয়ান, লিভার, মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস, মানে দুধ এবং দুধ জাতীয় খাবার, ডিম থেকে আমরা পেতে পারি, ফিশ অয়েল খুবই খুবই গুরুত্বপূর্ণ, ইয়েলো ফ্রুটস মানে ইয়েলো কালারের, হলুদ কালারের যে ফ্রুটসগুলো থাকে, এগুলো থেকে কিন্তু আমরা সাধারণত আমাদের এই ভিটামিন এ কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে পেতে পারি। খুবই খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। লিফি ভেজিটেবলস মানে আমাদের সবুজ শাকসবজি থেকে আমরা পেতে পারি, ক্যারটস মানে আমরা গাজর থেকে পেতে পারি, পামকিন মানে কুমড়া থেকে পেতে পারি, এবং স্পিনাচ মানে আমাদের পালং শাক জাতীয় খাবার থেকে কিন্তু আমরা খুবই গুরুত্বপূর্ণভাবে আমাদের এই ভিটামিন এ পেতে পারি। এরপর নাম্বার টু, ভিটামিন ডি। ভিটামিন ডি কিন্তু আমাদের বডির স্বাস্থ্য সুরক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে। কারণটা হলো আমাদের বডিতে যে ক্যালসিয়ামগুলো অ্যাবজর্ব হচ্ছে, ভিটামিন ডি কিন্তু এই ক্যালসিয়াম অ্যাবজর্পশন করার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণভাবে আমাদের সাহায্য করে থাকে। খুবই খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের জন্য। এখন যদি কখনো কোনো কারণে আমাদের ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি হয়ে যায়, তখন কিন্তু আমাদের যে বোনসগুলো আছে এটা কিন্তু সফটেনিং হয়ে যাবে, মানে নরম হয়ে যাবে। যখনই আমাদের এই বোনসগুলো নরম হয়ে যাবে, তখন এটাকে আমরা বলছি অস্টিওমালেসিয়া। এই বিষয়টা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখন এই ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সির জন্য আমরা যে সোর্সগুলো পেয়ে থাকি, মানে কী কী সোর্স থেকে আমরা ভিটামিন ডি এর অভাব পূরণ করতে পারি, খুবই খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। তার মধ্যে প্রথমে সানলাইট মানে সূর্যের আলো থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ভিটামিন ডি পেতে পারি। এটাকে আমরা বলছি ন্যাচারাল ভিটামিন ডি। খুবই খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এরপর নাম্বার টু, ফিশ অয়েল মানে মাছ এবং মাছের তেল থেকে কিন্তু আমরা পেতে পারি, এগ ইয়ল্ক মানে ডিমের কুসুম থেকে পেতে পারি, এবং আমাদের কিছু ফর্টিফাইড খাবারগুলো আছে, এখান থেকে কিন্তু আমরা আমাদের এই ভিটামিন ডি কিন্তু খুবই গুরুত্বপূর্ণভাবে আমরা পেতে পারি। এরপর নাম্বার থ্রি, ভিটামিন ই। আমাদের বডির স্বাস্থ্য সুরক্ষার জন্য ভিটামিন ই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে। কারণটা হলো আমাদের বডিতে যে নার্ভাস টিস্যুগুলো থাকে, এটাকে অ্যাক্টিভ অথবা সচল রাখার জন্য কিন্তু আমাদের এই ভিটামিন ই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে। খুবই খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এখন যদি কখনো কোনো কারণে আমাদের এই ভিটামিন ই এর অভাব অথবা ডেফিসিয়েন্সি দেখা দেয়, তাহলে কিন্তু আমাদের পেরিফেরাল নিউরোপ্যাথি ডেভেলপ করার একটা সম্ভাবনা থাকে। খুবই খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এখন কী কী সোর্স থেকে আমরা আমাদের এই ভিটামিন ই পেতে পারি? তার মধ্যে প্রথমেই নাম্বার ওয়ান, সানফ্লাওয়ার অয়েল মানে সূর্যমুখীর তেল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার টু, ভেজিটেবল এবং ভেজিটেবল অয়েল মানে আমাদের শাকসবজি থেকে কিন্তু অথবা শাকসবজির তেল থেকে কিন্তু আমরা পেতে পারি। এছাড়াও আমাদের নাটস মানে আমাদের বাদাম জাতীয় যে খাবারগুলো আছে, এখান থেকে কিন্তু আমরা খুব গুরুত্বপূর্ণভাবে এই ভিটামিন ই কিন্তু পেতে পারি। এরপর নাম্বার ফোর, ভিটামিন কে। আমাদের বডির ব্লাড ক্লটিংয়ের জন্য ভিটামিন কে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে। মানেটা হলো আমাদের বডিতে যদি কখনো কোনো কারণে কেটে যায়, এখান থেকে যে রক্তক্ষরণটা হবে এটাকে স্টপ করার জন্য কিন্তু ভিটামিন কে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে। যদি কখনো কোনো কারণে আমাদের এই ভিটামিন কে ডেফিসিয়েন্সি হয়, তাহলে কিন্তু এই রক্তক্ষরণ স্টপ করাটা কিন্তু খুবই খুবই ডিফিকাল্ট একটা বিষয় হয়ে দাঁড়ায়। এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট মেসেজ আপনাদের জন্য। এখন কী কী সোর্স থেকে আমাদের এই ভিটামিন কে আমরা পেতে পারি? তার মধ্যে প্রথমে নাম্বার ওয়ান, সয়া অয়েল থেকে আমরা পেতে পারি, খুবই খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমাদের যে ইন্টেস্টাইনগুলো থাকে, এটার মধ্যে গুড ব্যাকটেরিয়া অথবা আমাদের যে উপকারী ব্যাকটেরিয়াগুলো থাকে, এটা কিন্তু আমাদের ভিটামিন কে কিন্তু প্রোডিউস করে। এই বিষয়টা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের জন্য। এরপরে আমাদের গ্রিন লিফি ভেজিটেবলস থেকে কিন্তু আমরা খুব নাইসলি আমাদের ভিটামিন কে কিন্তু আমরা পেতে পারি। সো উপরোক্ত আলোচনা থেকে কিন্তু আমরা খুব সুন্দর এবং নাইসলি বুঝতে পারলাম আমাদের ফ্যাট সলিউবল ভিটামিনসগুলো কী কী এবং কোন কোন সোর্স থেকে আমরা আমাদের ফ্যাট সলিউবল ভিটামিনসগুলো গ্রহণ করতে পারি। খুবই খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের জন্য। এখন যদি আপনাদের কখনো কোনো কারণে আপনাদের বডিতে যদি এই ফ্যাট সলিউবল ভিটামিনসগুলোর অভাব দেখা দেয়, তাহলে কিন্তু আপনারা এই সোর্স থেকে আপনাদের এই ফ্যাট সলিউবল ভিটামিনসগুলো গ্রহণ করতে পারেন। এরপরেও যদি আপনাদের এই ফ্যাট সলিউবল ভিটামিনসের প্রয়োজন হয়, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই আপনার ডক্টর অথবা আপনার ফিজিশিয়ানের সাথে কনসাল্ট করেই কিন্তু আপনাকে ফ্যাট সলিউবলের সাপ্লিমেন্টগুলো গ্রহণ করতে হবে। সো আজকে এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।